কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় দেরি, আগামী সপ্তাহের মধ্যে ভর্তির পোর্টাল চালু হবে আশ্বাস শিক্ষামন্ত্রীর। মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ পর্যায়ের কথা চলছে, তারপরেই পোর্টাল উদ্বোধন হবে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী। সেক্ষেত্রে কবে নাগাদ পোর্টাল উদ্বোধন হবে, কি আশা করতে পারে ছাত্রছাত্রীরা, সেটা একটু জানবো। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, একেবারে দেখো, এবার আমরা জানি যে সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেমের মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি ব্যবস্থা করছে শিক্ষা দপ্তর, এবং সেক্ষেত্রে যেটা শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে আগামী সপ্তাহে মঙ্গলবার বুধবারের মধ্যে পোর্টালে যাবতীয় কাজ শেষ হয়ে যাবে বলেই তিনি আশা করছেন, এবং এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গেও তার চূড়ান্ত পর্যায়ে কথা হয়েছে, এবং তারপরেই সেক্ষেত্রে নির্দিষ্টভাবে সবকিছু চূড়ান্ত হয়ে গেলেই পোর্টালটি খুলে দেওয়া হবে ছাত্রছাত্রীদের জন্য, যাতে তারা সেন্ট্রালাইজড অনলাইন সিস্টেমের মাধ্যমে বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে জন্য আবেদন করার সুযোগ পান। অনেক ধন্যবাদ। কি বলেছেন ব্রাত্য বসু একবার শোনা ব্যাপারে? এটা আমার মনে হচ্ছে মঙ্গল বুধবারের মধ্যে এই পুরো যে পোর্টাল আছে, আমার সঙ্গে মুখ্যমন্ত্রী আলোচনা শেষ পর্যায়ে চলছে। মুখ্যমন্ত্রী আমায় আর প্রায় সবুজ সংকেত আশা করছি খুব শিগগিরই দিয়ে দেবেন, এবং এটা আমরা তখন এর উদ্বোধন হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।